কারণ সাথী হলে আমি অনুরোধ করি আর আপনারা তাহলে ওখান থেকে রিসিভ করিয়া নিবা এখন আপনাদের সামনে ওয়াজ ফরমাইবা হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا جبلو بتوحيد خدا لكي قلم مرقوم رسالت كيا نام محمد الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا حضرات حاضرين لمبا چوڑا ماس نامتیا اپنا رب سامنے ایک آیت کریمہ تلاوت مطلب ایک آیت کریمہ তারম্বনিক থেকে সামান্য আমি বলি এই আয়াতের মাঝে পাঁচটা কথা আল্লাহ কইছে এক নম্বর ইয়াটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত কিয়ামত কবে হইব এই কথা আল্লাহ তাআলা আর কেউ জানে না কানপুর সাহেবতুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি অর্থাৎ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মহফিল আমার যতদিন থাকি বুঝতে কইছি আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি অনিবার্য কারণে আমার জানা মতো একবার মিস হয়েছি আজকে দশটার সময় আমি রওনা হয়েছি আইয়া দেখা যায় যে পর্যন্ত মানুষের সমাগম যে পর্যন্ত রাস্তার জাম আজকে গিয়ে আমি আমার গাছর তলে জোয়ারের নামাজ আদায় করছি আফসুস হইল অত বড় জমা তো তৈরি হয়েছে ভাবলাম আইতে সময় আমার একটা কথা মনের মাঝে আইল আমার অন্তরের মাঝে আইল যে কেয়ামতর এক বিষয়ের উপরে আমার খুব বেশি মনের মাঝে অবতারণ গাঁথিল যে একদিন কেয়ামত হইব আল্লাহ রব্বুল ইজ্জতে কইছে কেয়ামত কোন দিন হইব এই কথা আল্লাহ তাআলা কেউ জানে না কোরআন শরীফের মাঝে আইছে ইয়াস আলুনাকা আমি সাত ও নবী যে সময় আপনারে আপনার উম্মত হলে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করবা আপনি কইবা কুল ইলমুহা ইনদাল্লাহ ইগো আল্লাহর জ্ঞান রয়েছে হুকা সুবহানাল্লাহ বোহারি শরীফের হাদিস হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া একজন ব্যক্তি হইনি আর রাসূলুল্লাহ মাতা সাথ কিয়ামত কবে হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাতইন্না বাবা সাকাত নবীজি নীরবতা পালন করেন আবার কইন মাতা সাথ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা ওরে বা সাহাবী আপনি আমারে আইয়া জিকাই নেই আর কেয়ামত কবে হইব আপনি কেয়ামত লাগে কোন সামানটা জোগাড় করছ এই ব্যক্তি জোর জোরে সকুর দরসানের কন্যা রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি কেয়ামত লাগে কোন সামান যদি জোগাড় করতে না পারি তবে আমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত আছে কো সুবহানাল্লাহ রসুলুল্লাহ ফরমায় এর লগে আমার আচরণ কো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হুজুর সাইয়েদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাসাবাহা বিকওমি ফাহুয়া মিনহু যে যে কৌমের লগে সম্পর্ক রাখে ও কৌমের লগে তার আচরণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর সম্পর্কে কিয়ামত সম্পর্কে বর্ণনা কতরা আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের দিন যখন মানুষ খবর থাকি উঠিব এই সময় তাম মানুষ হল লিঙ্গা থাকবা দুইজন ব্যক্তি ব্যতীত হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ দুইজন ব্যক্তি কারা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই খবরটা কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাপড় লইয়া উঠিলু কউ সুবহানাল্লাহ আর দ্বিতীয়ত ব্যক্তি আর একজন হই না যায় খবরটা কি উঠার মধ্যে জানে কাপড় জিন্দাইয়া দে হইব এই যে আল্লাহর হাবিবে ফরমায় এই লা উন্নতি ইজাকিন আলাইহিস সালাম সুবহানাল্লাহ